ফতুল্লায় কথিত সাংবাদিক ও চাঁদাবাজ মামুনুর রশিদ মুন্নার বিরুদ্ধে ডিসি ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান সহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 22 সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজারো নারী পুরুষ হাতে ঝাড়ু নিয়ে মুন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আমার নাম বানু, আমি শাহবাজার বোবাজার থাকি। এই মুন্না মানুষের থেকে টাকা চায়, মনে করেন ওই অনেক অত্যাচারই করে মহিলা গো পুরুষ গো, কিছু হলে চাঁদা চায়, মানুষটা ধরেন পিটায় নিয়া উদো উদি নিয়া মানুষটা অনেক পিটায়, ওর অত্যাচারই আমরা এলাকায় থাকতে পারি না। ওর থানায় কোনো মামলা নেই না, ওর গেলে আমরা থানায় মামলা নেই না। ও ভুয়া সন্ত্রাসী, ওই ভুয়া ভুয়া সব যা করে সব ভুয়া, ওই আমগো ঠকাই অনেক টাকা। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন মাস্টার, 14 পঞ্চায়েত ও 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফাজ্জর সিং, ভাঙ্গাপুল বাইতুল আমাল জামে মসজিদের সভাপতি এ কে এম রাজ্জাক হাওলাদার, কুতুবপুর নাগরিক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, কৃষক লীগ সভাপতি মোহাম্মদ রশিদ মোল্লা, পূর্ব শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির কামাল হোসেন, ভুক্তভোগী হাসিনা বেগম, রোকসানা, রিনা বেগম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এই সময় উপস্থিত ছিলেন। এসপি সাহেবের লগে ডিসি সাহেবের সাথে কোনো স্বাক্ষর লয়ে আজকা এলাকাবাসীর লয়ে আমরা জমা দিতে আইছি। কেন সন্ত্রাসী মুন্না কোনো সময় সাংবাদিক পরিচয় দেয়, কোনো সময় চাঁদাবাজি করে মানুষের, ভালো ভালো মানুষের হরানি করে টাকা জুলুম অত্যাচার করে, এরকম করে বিশ্বাস আমরা খুব অসুবিধার মধ্যে বাস করতেছি এলাকাবাসী। আজকে আমি ডিসি সাহেবের সাথে এই সরাসরি জমা দিতে আইছি। এটার কারণ হলো কি, হাজার হাজার লোক মহিলা পুরুষ আমাদের এলাকায় থেকে নিয়ে আজকে আইছি ডিসি সাহেবের কাছে। তো ডিসি সাহেবে আমার প্রস্তাব গ্রহণ করে নিছে। আমি এখানে আসছি এই জন্যই, ভালো ভালো নামি দামি ভালো ভালো লোকের অপমান অপদস্থ করে লেখালেখি করে এই সাংবাদিক মুন্না স্যার, আর এই জন্যই আসছি যে উনি সবসময় যে কোনো মানুষকে নির্যাতিত করতে কোনো দ্বিধাবোধ করেন না, যার জন্য এলাকাবাসী ক্ষিপ্ত। আর এই জন্যই আমরা আসছি, অনেকে ওনারে অনেক বলছেও মানেও নেই, উনি অতিরিক্ত কিছু করে, এই জন্য আমরা এটা মেনে নিতে পারিনি। আমরা ডিসি সাহেবের কাছে এসপি সাহেবের কাছে আসছি আমাদের এই সুবিধার জন্য, এবং আমি বর্তমান সরকারি দলের 6 নং ওয়ার্ডের সভাপতি। আমরা অনেকেই অনেক মুরব্বীরা বুঝাইছে, কারো কথাই মানে না। এখন আমাদের দাবিটা কি? হ্যাঁ, আমাদের দাবিটা এই ধরনের অসত্য কথা যাতে না লেখে। সাংবাদিক হাজার হাজার শত শত আছে, কই আর তো কারো উপরে কেউ চড়াও হয় নাই। আমাদের কাছে সাংবাদিকরা আমাদের দেশের ভালো কাজ করে এবং ভালো রিপোর্ট দেয়, কিন্তু ভালো মানুষের নির্যাতিত তো কোনো সাংবাদিক করেন না। সাবির আহমেদ, NAN TV।